নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে বলবো এই গ্রুপের রক্ত যদি আপনার শরীরে থাকে তাহলে করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। তো কোন গ্রুপের রক্ত আপনার শরীরে থাকলে করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বেশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আমি আপনাদেরকে আজকে জ্যোতিষীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বোঝাবো যে কোন গ্রুপের রক্ত আপনার শরীরে থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। আমি এই ভিডিওতে যে তথ্যগুলি আপনাদেরকে দিব সেটি আমার ইন্টারনেট থেকে রিসার্চ করে বের করে সেই তথ্য আপনাদেরকে জানাতে চলেছি। তো ভিডিওটা এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। দেখুন, রক্তের অনেক ভাগ হয়। এ প্লাস অর্থাৎ এ পজিটিভ, বি প্লাস বি পজিটিভ, এ মাইনাস এ নেগেটিভ, বি মাইনাস বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। তো এছাড়াও অনেক রকম ভাগ হয়, এ বি প্লাস, এইসব অনেক রকম ভাগ হয়। তো আপনাদেরকে আমি জানাবো যে কোন গ্রুপের রক্ত আপনার শরীরে থাকলে করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। তো তার আগে আমাদের রক্তের কিছু কার্যকারিতা রয়েছে তা আপনারা জানেন কি? যেমন আপনাদেরকে বলে দিই, আপনারা জানেন হয়তো যে রক্ত দুটো জিনিস নিয়ে তৈরি হয়, এক হচ্ছে শ্বেতকণিকা এবং অপরটি হচ্ছে লোহিত কণিকা। আমাদের রক্তের রং লাল এই কারণেই যে আমাদের রক্তে লোহিত কণিকার পরিমাণ খুব বেশি, তাই জন্য রক্তের রং লাল হয়। এবং এই রক্তে শ্বেতকণিকার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সে কাজটি হলো আমাদের শরীরে রোগ জীবাণুকে বাধাপ্রাপ্ত করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তোলে। তো সব গ্রুপের রক্তে একই রকম সিস্টেম থাকে না, তাই জন্য আপনারা দেখবেন কেউ একটু ঠান্ডা লাগলেই অসুস্থ হয়ে যায়, কেউ এত ঠান্ডাতে ঘুরেও খুব একটা অসুস্থ হয় না, বা কারো অসুস্থতা ভাব অনেক দিন ধরে চলে, কেউ সাময়িক অসুস্থ হয়েও ঠিক হয়ে যায়। এর কারণটাই হচ্ছে এই রক্ত, এই রক্তের জন্যই সমস্ত কিছুটাই হয়। তো এই যে লোহিত কণিকা এবং শ্বেতকণিকা, এই শ্বেতকণিকার ভাগটা মানুষের শরীরে কম থাকে, কিন্তু এই শ্বেতকণিকা আপনার এই রোগ জীবাণুকে প্রতিরোধ করে। যে কোনো রকম রোগ হোক, যে কোনো রকম ডিজিজ হোক, যে কোনো রকম মানে ভাইরাস হোক, সেটিকে বাধাপ্রাপ্ত করে। তা বলে আমি আপনাকে এটা বলবো না যে আপনি মানে যার করোনা ভাইরাস আছে তার কাছে গিয়ে কথা বলুন, আমি এটা বলবো না। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমাদের শরীরে যে রক্ত তার ক্ষমতা, তার স্টেবিলিটি। তো প্রথমে আপনাদেরকে জানাই যে কোন রক্তের করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার বি পজিটিভ রক্ত হয়, হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বি পজিটিভ রক্ত হয় সেক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি এ বি পজিটিভ রক্ত হয় সেক্ষেত্রেও করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। এই দুটি রক্তের গ্রুপ বাদ দিয়ে বাদবাকি যে রক্তগুলি গ্রুপের মধ্যে পড়ছে সেগুলি কিন্তু সেরকম পরিমাণে থাকে না। তবে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা একদম খুল্লাম খুল্লা ঘুরে বেড়ান, মুখে মাস্ক লাগাবেন না, এরকম আমি বলবো না। আপনারা প্রোটেকশান নিয়ে থাকুন,
সরকার আমাদেরকে বলে দিয়েছে ঘরে থাকতে, গৃহবন্দী হয়ে থাকতে, তো আমরা গৃহবন্দী হয়ে থাকব আমাদের নিজের সেলফ প্রোটেকশনের জন্য, আমাদের নিজের মঙ্গলের জন্য, আমার ফ্যামিলির মঙ্গলের জন্য। আমরা এখন বর্তমানে সেই সরকারের নির্দেশিকা আমরা অমান্য করতে পারি না, তাই আমাদেরকে সজাগ হয়ে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। কারণ একটা কথা জেনে রাখবেন, একটি জীবন সমান 10টি জীবন, মানে আপনার যদি হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলির প্রত্যেকেরই হয়ে যাবে, এবং প্রত্যেকের হয়ে গেলে বুঝতেই পারছেন কী হতে চলেছে। তো বি সেফ, নিজেকে সেফ রাখুন এবং দেশকে সেফ রাখুন। ধন্যবাদ।